শ্যাস একটা পোলার লগে প্রেম করি বিয়ের কথা কইলি খেলি কয় পরে করমু তাই মোর বিয়ের বয়সে নয় তাই আরও কয়েক বছর প্রেম করিয়ে লই এদিকে যে মোর মাথায় প্যারা বিয়ের গেছে হ্যাস হামড়ার মোড়ে বুঝেই নেই আস গারে পাইয়ে লই আর একদিন মোর যে দিন লাগে অয়ও মোরে বিয়ে করবে নাইলে মোর লগে প্রেম করা বাদ দেবে দুইদের একটাও হারবে আরে ওদি শ্যামরাটা যাইতে আছে এ শ্যামরা খাড়া আচ্ছা জরি না তুমি কি হল্লা তোমার লগে মই পাঁচটা বছর ধরে প্রেম করি মই হইলাম তোমার প্রেমিক পুরুষ আর তুমি রাস্তার মধ্যে বই মোরে শ্যামরা কইয়ে বলান দেলা মোর ম্যানেজারটা কি এর আছে রাগ তোর ম্যানেজারের খাতা পড়ে মোর মাথায় বিয়ের প্যারা উঠে গেছে তুই মোর লগে পাঁচ বছর ধরে প্রেম কর কিন্তু তোর বিয়ের কথা কইলি ক মোর বিয়ের বয়সা না আমি এতে হলে বিয়ের মনে নানান ধরনের পেশাল পড়ো এত বাবু পেশাল হনার সময় মন নাই মোর মাথায় ভেমালা বিয়ের প্যারা উঠতে গেছে তুই যদি বিয়ে হার হ্যাঁ কবি বিয়ে যদি না হারো হ্যাঁ কবি বিয়ে যদি না হারো তাই তোর লাগে প্রেমের সমাপ্তি এহিনী আসবে ঘটবে প্রেমের ভেড়ে বইয়ে মোর বিয়ের লগে ব্যবস্থা করতে হইবি জরি না তুমি অপেক্ষা তো লগে করছোই আর কটা দিন করো বুঝছি তুমি মোরে বিয়ে হারতে পারবে না তুমি তোমার কামে যাও আমি অল্প কয়েকদিনের মধ্যে ঘটনা ঘটাই এলাম। আরে জরিনে তোর মাথায় এমন বিয়ের প্যারা উঠলে তোর বিয়ে ভবাই লাগবে আচ্ছা তুই কি পাঁচ বছরের প্রেম ভুললে থাকতে পারবে তুই কি তোর এই প্রেমিক পুরুষের ভুললে থাকতে পারবি আয় মুই তো তোর ভুললে থাকতে পারব না তোর পিন্নে খালি মোর কলজেটা আনসান আনসান করবে মর লাগবে তোর কল্যাটা এতই আনসান আনসান করবে তাহলে তুই মোরে বিয়ে হার হতু করো না আচ্ছা ঝুরি না তুই যে কালকাল বিয়ের কথা ক তরে মই যদি বিয়ে হরে তরে বিয়ে হরে মই খাওয়ামুকই তরে মই রাখমুকই এই পরিস্থিতিতে কি মই আসে এই পরিস্থিতি দয়রী হোক এইবর্তরে মই বিয়ে হমনে মনে তোর এই পরিস্থিতি তৈরইতে 10 বছর লাগবে এই 10 বছর কি তোর লাগি মই ভয়িয়ে থাকুম না অত গংগমই নে তোর পুত্র তুই দেখ মোর পুত্র মই দে মোর বিয়ের প্যারাও ঠিক আছে মোর বিয়ে পাওয়া লাগবে বুঝছো যদি পারো মোর বিয়ে হন না পারলে মোর বিয়ে তুই বাধা দিস নি ঠিক আছে আরে জরি তুই মোরে বুঝলি না বুঝবি একদিন তো হেদিনের আর কিছু করার থাকবে না কপাল থাবরা বিয়ের আফসোস করবি তোমার অত আবেগ দেইয়ে লাভ নাই হেকেলে দেখ হেকেলে দেখা যাই এনে তুমি এখন মোর সামনে দিয়ে যাও তোমারে দেখলে এখন মোর গায়ে আগুন জ্বলে তোমার কথায় গুন দেয় গন্ধ যাও আরে মোর সোনার কই তোর মোর খেসা থইয়ে গেলি আর এক দুঃখে কই জেরা ফাটিয়ে যায় কি আর করার পরিস্থিতি তো মান্য নেতেই সম্মানিত দর্শক ভিডিওটি বানানো হয়েছে শুধুই বিনোদনের জন্য তাই এটিকে কেউ সিরিয়াসভাবে দেবেন না